রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপে ক্যাম্পাস সহ শহরের আটটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়, যাতে অংশ নেয় 8,854 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সেলিনা আক্তার জানান, এ ও সি ইউনিট সহ মোট তিনটি ইউনিটে 19,463 পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী 27 মে অনুষ্ঠিত হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা, আর 3 জুন নেওয়া হবে এ ইউনিটের পরীক্ষা। খুবই আনন্দিত যে সুন্দর মতো ছেলেমেয়েরা আসতে পেরেছে। আপনারা জানেন আজকের পরীক্ষাটাতে 8,855 জন স্টুডেন্ট এখানে জয়েন করেছে পরীক্ষা দেওয়ার জন্য, তাদের গার্ডিয়ানরাও এসেছে। এখানে প্রচুর জনসমাগম এবং সবার সহযোগিতায় আমার মনে হচ্ছে, আমরা সবাই মনে করছি যে এটা একটা উৎসবমুখ পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং এই এই বাংলাদেশের প্রাচ্যের সৌন্দর্যের রানী যে রাঙ্গামাটি, সেই সৌন্দর্য তারা উপভোগ করে এবং এখান থেকে একটা ভালো ধারণা নিয়েই তাদের বাড়িতে তারা পৌঁছে যাবে।